বলো ওলামায়ে কেরাম যে রাজাকে রাজত্বের ভিতরে দেখাইছেন, শুনাইলে আজকালকার রাজা আর বাদশাহ হয়? হয়, আজকাল রাজা আর বাদশাহ হয়? হয়, সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ, যার রাজত্বে কখনো সূর্য ডুবত না। এই আমাদের দেশেরও রাজা উনি ছিলেন, সুলতান মাহমুদ গজনবী। 12 বারের পরে 16 বারের পরে 17 বার ভারতবর্ষ উনি শাসন স্বাধীন করছেন। ভারতবর্ষের ভিতরে বাংলাদেশ ছিল না? ছিল না। শুধু বাংলাদেশ ছিল না, বার্মাও ছিল। শুধু বার্মা ছিল না, থাইল্যান্ডও ছিল। থাইল্যান্ডও ছিল না, ভারতবর্ষ কতটুকু ছিল এটা দেখেন যায়, যেটাকে উনি শাসন করছেন। শেষ বয়সে এসে বড় চুপচাপ হয়ে গেছিলেন, সারাদিন মাথা নোয়ায় রাখতেন, শত কথা জিজ্ঞাসা করলো একটারও জবাব দিতেন না, চোখগুলা সবসময় পানিতে ছলছল ছলছল করতো। মন্ত্রী পরিষদ আশের পাশের লোক চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেছে, রাজা এই বয়সে এসে কি হইলো, কথাই তো বলে না, চৌকুটা তাকায়ও না, সারাদিন কি ভাবে। একদিন হঠাৎ দেখতেছেন বড় খুশি খুশি বাহির হয়ে আসতেছেন রাজপ্রাসাদ থেকে, সবাই খুশিতে আত্মহারা। জিজ্ঞাসা করছে, রাজা মশাই আজকে খুশি, অনেকদিন পরে আপনাকে দেখলাম। বলে, যা পাওয়ার তা পাওয়া গেছি, আজকে রাত্রে আল্লাহর রসুল আসছেন স্বপ্নে আর বলছে, সুলতান মাহমুদ আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। ওনার নিজের হাতের লেখা আছে, নিজের হাতে কেন মাফ করছেন এটাও উনি বলছেন। যদিও আমার সমাজ এটা মানতে রাজি হবে না, আমার জাতি এটা মানতে রাজি হবে না, যেদিন রাত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুলতান মাহমুদকে সুসংবাদ দিছেন, ওই দিন রাত্রেই উনি এক তালেবে এলেমকে উপকার করছিলেন, মাদ্রাসার তালেবে এলেমকে। তালেবে এলেম গরিবের জমানা ছিল, বিদ্যুৎ তো ছিল না, তেল দিয়া বাতি জ্বালাইতে হতো, তেলও ছিল না, তো ওই ছেলে সবক করতে হবে, তো সে বাজারে চলে আসছে, দেখতেছে কাবাবওয়ালা কাবাব বেচতেছে, বাইজা বাইজা গরম গরম বেচতেছে, তার চুলায় আগুন জ্বলতেছে, 2-3 হাত দূরে একটু আলো দেখা যায়, কিতাব নিয়ে কাছে চলে যাইত, 2-1 লাইন দেখতো। আবার যখন ওই কাবাব বাজার ছিটা যখন গায়ে লাগতো তেলের ছিটা, তো দূরে সোজা চলে আসতো। সুলতান মাহমুদ দূর থেকে দেখতেছিল, অনেকক্ষণ দাঁড়ায় দেখছে যে এই মাদ্রাসার ছেলেটা কিতাব পড়ার জন্য এত কষ্ট করে, আর আমি দেশের বাদশাহ হয়ে লাভ হলো তো হইল কি, তো নিজের রাজ কোষাগার থেকে তেল বর্তি বাতি ওই ছেলেকে পাঠায় দিছেন, যে বেটা এটা দিয়ে পড়বি, তেল শেষ হয়ে গেলে আমার শরণাপন্ন হবি, যতদিন বেঁচে থাকবো আমি তোকে তেল দিতে থাকবো। এই তালেবে এলেমের একরামের কারণে, ইজ্জতের কারণে ওই দিন রাত্রে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলতান তালেবে এলেমের ইজ্জত তোকে জান্নাত মিলায় দিছে, আল্লাহ মাফ করে দিয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আদর্শ নিয়ে আসছেন জীবন গড়ার প্রত্যেক ব্যক্তির জন্য। কেমনে যে আপনাকে দেখাবো, প্রথম তো একটা দেখাইলাম, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি শুধু 1 মাসই দিত, আমার জাতি যদি একটা রাতকেই তালাশ করত, কোন জায়গায় আছে রমজানে 5 রাত্র জায়গা শাহিদাতুল কদর তালাশ করে, আপনারা করেন 5 রাত্র জায়গা? শুধু 27 দিন জাগেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ম, ঠিক না? আমাদের দেশে 5 রাত্র কয়জন জাগি এখানে, যে আমরা 5 রাত্র জায়গা লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকি। আল্লাহ রসুল বলছে, বেজর 5 রাত্রের যেই কোনো রাত্রে হবেই হবে, 5 রাত্রে তালাশ করো, আমরা তো 1 রাতে তালাশ করি। আমার জাতি যদি কিছুই না করত, শুধু ঘুমানোর সময় যদি সারাদিন ক্ষেত খামার হাট বাজার রোড ঘাট মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘরে বাড়ি এদিক সেদিক যাই ঝামেলার থেকে ফারেক হইয়া ঘুমানোর আগে যদি নারী পুরুষ নির্বিশেষে ঘরে সবাই মিলা যদি ঘুমানোর আগে হাত দুটা উঠায় বলতো, মালিক
পেটের টানে সারাদিন তোর কাছে আসতে পারি না। কানে ধ্বনি তো আসে, মন তো চায়, কিন্তু রিক্সা কোথায় রাখবো, অটো কোথায় রাখবো, সিএনজি কোথায় রাখবো, মালিক তো ছুটি দেয় না, খেতের থেকে আসবো তো আসবোই কি কইরা, মেলের থেকে বাহির হব তো হব কি কইরা, অফিস আদালতের কাজের থেকে ফারেক হব তো হব কি কইরা, সারাদিন আসতে পারি না মালিক। এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো না, উঠাইলে আর কোনোদিন উঠবো না, বিদায় চাই না, চাই না তোর থেকে দূরে থেকে ঘুমাই। ও মালিক হাত উঠাইয়া দিলাম, তওবা করতেছি তুই মাফ করা দিস, আমার জাতি যদি ঘুমানোর সময়ও তওবা করত তাইলেও মনে হয় কোরআন আমার কানে ধ্বনি দিত, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহ্বিরিন, তাইলেও কোরআন বলতো যে যা তুই তওবা করতেছিস আমি মাফ করা দিলাম। কেননা আমাদের নবীজির সাথে তো আল্লাহর একটা ওয়াদা আছে, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে আপনাকে আমি রাজি করা ছাড়বো। দেখেন জালালাইনের ভিতরেই লেখা আছে হাসিয়ায়, এই আয়াতের এইখানি হাসিয়ায় হাদিস আছে, আল্লাহর রাসূল ওই মুহূর্তে বলছে লান আরদা, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না 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 না।